আসসালামু আলাইকুম, ইনকাম স্কুলে স্বাগতম। বাটারফ্লাই সেলাই মেশিনের দাঁত নিচে চলে গেলে কিভাবে উপরে উঠাইতে হয় সেটাই দেখাবো, চলুন মূল ভিডিওতে। এই দেখুন সেলাই মেশিনের দাঁত নিচে নেমে গেছে, এই দেখুন, এই দেখুন কাপড় টানছে না, এই দেখুন কাপড় টানছে না। এখন এটা কিভাবে সমাধান করব আমি প্রথমেই বলে রাখি, শুধুমাত্র দাঁত নিচে নেমে গেলে কিভাবে উপরে উঠাতে হয় সেটাই দেখাচ্ছি, অন্য কোনো সমস্যা নিয়ে এখানে কোনো আলোচনা হচ্ছে না। এখানে দেখুন এই একটি পার্স, দেখুন এই পার্সটি অনেক সময় ভেঙে গেলেও নিচে চলে আসে, অথবা লুজ থাকলেও নিচে চলে আসে, অথবা কাপড়ে চাপ লাগার পরেও নিচে আসতে পারে। এখন এটা কিভাবে সমাধান করা যায় সেটা দেখুন, এখানে একটি স্ক্রু আছে, একটু লুজ করে নেবেন। নেওয়ার পর এই দেখুন এই পার্সটি নাড়াচাড়া করছে, এই দেখুন এই পার্সটি ভালো করে দেখুন, এখানে একটু বাড়তি অংশ আছে, এই অংশটুকু এখানে ভিতরে আরেকটি পার্স দেখতে পাচ্ছেন, এই অংশটুকু এটা ভিতরে চলে যাবে। আপনি চাইলে নিজেও এই সমস্যার সমাধান করতে পারেন, এই দেখুন এরকমভাবে চাপিয়ে এই বাড়তি অংশটুকু এই ভিতরের পার্সের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন। প্রবেশ করানোর পর এখানে যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন সেটা আস্তে আস্তে টাইট করবেন, টাইট করার পর এখানে দেখবেন যে দাঁত কতটুকু উপরে আছে না নিচেই নেমে আছে। যদি নিচে নেমে থাকে তাহলে এখানে আলতোভাবে আঘাত করবেন অথবা হাতে চাপ দিবেন, এখানে কতটুকু জোর লাগতে পারে সেটা নির্ভর করবে এই স্ক্রু লুজ অথবা টাইট করার কারণে। আমরা আলতোভাবে আঘাত করে নিচের দিকে আঘাত করলে দাঁত উপরে উঠবে, এই দেখুন আমি আলতোভাবে আঘাত করলাম, অথবা আপনি নিজেও নিজের আঙ্গুল দিয়ে চাপ দিতে পারেন। এই দেখুন এখানে দেখা যাচ্ছে দাঁত অনেকটাই উপরে উঠে গেছে, এই দেখুন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, আপনারা হয়তো ক্যামেরাতে নাও দেখতে পারেন, তারপরও কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই দেখুন দাঁত উপরে উঠেছে, এই দেখুন। এখন এখানে যে স্ক্রুটা আছে সেটা আমি আরও ভালোভাবে টাইট করে দেব। এখানে স্ক্রু টাইট করতে গেলে কি সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হলো, অতিরিক্ত টাইট করলে এই পার্সটি ভেঙে যাবে, পরিমাণ মতো টাইট করতে হবে। এখানে অতিরিক্ত টাইট করার কোনো প্রয়োজন নাই, আপনি এক দুইবার খুললে লাগালে আপনি বুঝতে পারবেন কতটুকু টাইট দিতে হবে। কাজ করতে করতে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে, আমরা নির্দিষ্ট একটি পরিমাণ টাইট করে দিলেই হয়ে যায়, এই দেখুন। এখন দেখতে হবে হুইল ঘুরিয়ে দাঁতের ওঠানামাটা। হ্যাঁ, এখানে দাঁত যদি অতিরিক্ত উপরে উঠে যায় তাহলে এই পেটে দাঁত বাজবে এবং মেশিন জ্যাম হতে পারে, অথবা এখানে এসে জোর করতে পারে, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে দাঁতের মতিগতি কেমন বা দাঁত কীভাবে চলাচল করছে, সেটা ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। দাঁত যদি অতিরিক্ত নিচে চলে যায় বা সমান সমান থাকে তাহলে কাপড় টানবে না, অতিরিক্ত উপরে উঠে গেলেও হুইল ঘুরবে না, জোর করতে পারে, হয়তো পেটের মধ্যে লেগে জোর করতে পারে, এই জিনিসটাও খেয়াল করতে হবে। এখন দেখি কাপড় টানে কি না, এই দেখুন, এই দেখুন কাপড় টানছে, এই দেখুন কাপড় টানছে। আশা করি আপনারা নিজেরা চেষ্টা করলে এই ছোট্ট কাজের জন্য টেকনিশিয়ানের কাছে যাওয়ার প্রয়োজন নাই, অনেক সময় এই ছোট ছোট কাজের জন্য আপনারা হয়রানি হন। আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে। আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে যদি আপনি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি সময় সুযোগ হয় লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেগুলো কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব এই বিষয়ের উপর ভিডিও করার জন্যে। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।